সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা 14তম বর্ণ অর্থাৎ এন হয়, তাহলে 2023 সালে অর্থের পাহাড় জমবে। তো কিভাবে অর্থের পাহাড় জমবে, তার জন্য আপনারা আপনাদের দেখতে হবে যে আপনারা কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কী বৈশিষ্ট্য রয়েছে আপনাদের মধ্যে। সেই সঙ্গে 2023 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম ব্যবসা অর্থভাগ্য কেমন চলবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন, তারা কতটা ভবিষ্যৎ গড়বে, প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি অতিবাহিত করবেন, সেই সঙ্গে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকা বা দর্শক যদি হয়ে থাকেন আর নামের প্রথম অক্ষর যদি এন হয়ে থাকে, তাহলে 2023 সাল কোন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং মনের খাতায় লিখে রাখুন, বছরের শেষ আপনারা হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি আমাকে উৎসাহিত করতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা সাধারণত বিশেষ করে জগতের বুকে কী ঘটতে যাচ্ছে সেটি আপনারা অনুধাবন করতে পারেন, তাই তো জীবনে কী ঘটবে সেটাও কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন, যার জন্য বিশেষ করে অতীতে কেমন ছিল, বর্তমান কেমন চলছে, ভবিষ্যৎ কেমন চলবে, এটা আপনারা যেন পূর্ব থেকে টের পান, এমনকি বিশেষ করে আপনারা গবেষণা করে বের করার চেষ্টা করেন, তাই তো আপনারা গবেষক মানুষ। তাছাড়া জীবনের লক্ষ্য কীভাবে ভেদ করা যায়, কীভাবে উন্নতি করা যায়, কীভাবে এই 2023 সালে অর্থের পাহাড় জমাতে সহযোগিতা করবে বা জমানো সম্ভব, সেদিকে আপনাদের সর্বদাই লক্ষ্য থাকবে। যদিও আপনাদের বিশেষ করে ভোগাশক্তির যে পাশবিক দিক, এই দিককে সংযত করে তবেই না কিন্তু জীবন যুদ্ধে জয়ী হতে হবে, এমনকি জীবনের সাফল্যের ক্ষেত্রে যত বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তি 2023 সালে দূর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে, এমনকি জীবনকে আপনারা উপভোগ করবেন বিশেষ আনন্দ উল্লাস এবং মৌজ মস্তির মধ্য দিয়ে, এমনকি বিশেষ করে ধর্ম প্রসার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি জীবন যৌবন অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা 2023 সালে উঠে পড়ে লাগবেন। এই উঠে পড়ে লাগাতে বিশেষ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যৌবন অক্ষুণ্ণ থাকবে, এমনকি আর্থিক ভীত কিন্তু ফুলে ফেঁপে উঠবে, যার ফলে এবার জমবে অর্থের পাহাড়, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া আপনারা স্বাধীনতা শালীনতা প্রিয় মানুষ, পরদুঃখ কাতর মানুষ, উদার মানুষ, দয়ালু মানুষ, বিলাসিতা প্রিয় মানুষ, এমনকি কারো কাছে মাথাও নত করা যেন আপনাদের পক্ষে অসম্ভব, এবং সুতীক্ষ্ণ বিবেক বুদ্ধি দিয়ে আপনারা সকল কিছু বিচার বিশ্লেষণ করে তবেই না আপনারা প্রতিটা পদক্ষেপে পা বাড়াবেন, আর যখনই ভেবে চিনতে বিবেক বুদ্ধি দিয়ে জেনে শুনে আপনারা অগ্রসর হবেন তখন পা ফসকে পড়ার আর সম্ভাবনা থাকবে না। তথাপিও আপনাদের যেহেতু আপনারা ভাবের খেলায় মত্ত, আনন্দের নেশায় মত্ত, তো এই অতি আনন্দ অতি ভাব প্রবণতা কিন্তু ক্ষতির কারণ হতে পারে, তথাপিও বিশেষ করে আপনাদের উচ্ছ্বাসা পরিপূর্ণ করার জন্য, এমনকি স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন, যার ফলে আপনাদের অর্থের পাহাড় জমা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। সেই সঙ্গে যদি আপনারা বেশি বাড়াবাড়ি না করেন, বেশি অনুচিত অবৈধ কাজে না যান, এমনকি বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করেন, লটারি ফাটকাবাজি, জুয়া, শেয়ার, হাউজিং, ব্রোকারি, কন্ট্রাক্টারি এসব ঝুঁকিপূর্ণ ব্যবসা থেকে এড়িয়ে চলেন, তাহলে 2023 সাল গর্বের বছর হবে, এমনকি বিশেষ করে অর্থের পাহাড় জমবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই, এমনকি সুর সঙ্গীত ভক্তিমূলক ধর্মের প্রতি বা সেই মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার প্রতি এক বিশেষ কৃপা লাভ করার প্রতি আপনারা সদয় হবেন সর্বদা, তাতেও সন্দেহের অবকাশ নেই। তাই তো 2023 সালটি এক নজরে
এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের কেমন কাটতে পারে। দেখুন, এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সাল আমি পূর্বেই বলেছি অর্থের পাহাড় জমবে। তো অর্থের পাহাড় জমতে গেলে অবশ্যই কর্ম ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে হবে। তো কোন কর্ম কোন ব্যবসায় আপনারা উন্নতি করবেন, বিশেষ করে আপনাদের উন্নতি হবে যেমন শিক্ষকতা, গুরুগিরি, আইন পেশা, সেই সঙ্গে বই পুস্তক, স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য, সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় কোনো অধীনে কর্ম, এমনকি বাণিজ্য মন্ত্রণালয় অধীনে কর্ম, অর্থ মন্ত্রণালয় অধীনে কোনো কর্ম, আইন মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত আছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা রাষ্ট্রের কর্ণধার আছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন, এমনকি রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা করছেন, সৈন্য ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন, তাদের জন্য এই বছরটি একটা গর্বের বছর হবে। এমনকি বিশেষ করে যারা দশকর্মা ভাণ্ডার বা যাবতীয় ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন, সেই সঙ্গে যারা বিশেষ করে ফুল ফল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন, তাদের জন্যও কিন্তু 2023 সালটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত করে অর্থের পাহাড় জমাতে সহযোগিতা করবে। তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, নতুন যারা কর্মপ্রত্যাশী তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে আকস্মিক উপার্জনের পথ খুলে দিয়ে আপনাদের বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। তাছাড়া সহকর্মী অংশীদারদের সাথে কারণে অকারণে যদিও কলহ বিবাদের সৃষ্টি হতে পারে, তথাপিও এটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে ক্রমশ উন্নতির দিকে ধাবিত হবে এই 2023 সালে। তবে রাগ, জেদ, আবেগ, অহংকার এগুলো বর্জন করে পরিশ্রমী, মিতব্যয়ী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না কিন্তু অর্থের পাহাড় জমবে। দেখুন, আপনি সঞ্চয় করলেন না, যা উপার্জন করলেন তাই ব্যয় করলেন, ধার কর্জ দিয়ে আপনি সর্বশেষ মুখ গুমড়া করে বসে থাকলেন, তাহলে অবহেলায় বছরটি নষ্ট করলে কিন্তু সত্যিকার অর্থে অর্থের পাহাড় জমানো কঠিন হবে। সেই সঙ্গে আপনাদের চলার পথে কিন্তু সহযোগীরা সহযোগিতা করবে, জীবনসাথী, শ্বশুরালয়, এমনকি মাতুলালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরিয়ে দেবে। যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে। এমনকি বিশেষ করে দাম্পত্য জীবন যদি কলহ বিবাদ, কটুতা বা ধরুন বিচ্ছেদের দিকে ধাবিত হয়, তাহলেও প্রকৃত বিচ্ছেদ ঘটার সম্ভাবনা এবছরে নেই। তাছাড়া শিক্ষার্থীদের জন্য অবশ্যই চমকপ্রদ একটি বছর হবে, শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে, এমনকি বিশেষ করে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি যেমন সুযোগ পাবে, তেমনি উচ্চ শিক্ষার্থী বিদেশ গমন, বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তাদের কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। ভাই বোনদের সাথে অবশ্য সদ্ভাব বজায় রাখা কঠিন হতে পারে, তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। তবে এই পৃথক হয়ে আপনাদের বিশেষ করে শক্ত পায়ে দাঁড়াতে শিখাবে, এমনকি আপনাদের নতুন করে হাঁটতে শিখাবে, নতুন করে চলতে শিখাবে, যার ফলে আপনারা জীবনের ভিত গড়বেন, এমনকি অর্থের পাহাড় জমবে তাতে সন্দেহের অবকাশ নেই। তবে চোর সিটিং বা জজ্ঞান পার্টি, লুটতরাজ, এমনকি প্রাকৃতিক দুর্যোগ এই সকল দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, প্রাকৃতিক দুর্যোগেও ফসলহানি ঘটতে পারে। তথাপিও একদিকে ধ্বংস হলেও আরেকদিকে সৃষ্টির পাহাড় গড়বে, যেমন নদীর এপার ভাঙ্গে আর ওপার গড়ে, তো এক পাড় ভাঙবে আর এক পাড় কিন্তু গড়বে। তো একটি টাকা যদি হারায়, একটি ধ্বংসযজ্ঞ যদি সাধিত হয়, তাহলে দেখবেন দশটি সৃষ্টি আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তবে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলা সমীচীন হবে 2023 সালে। আর স্বাস্থ্যগত ব্যাপারে এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালে বিশেষ করে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, কার্বাঙ্কল, পক্ষাঘাতিক বাত, দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, নাক কান গলার রোগ, রক্তপাত, এমনকি ছোটোখাটো অপারেশন, নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব, মানসিক বিষণ্ণতা এগুলো কিন্তু জেঁকে ধরতে পারে। তাছাড়া ভাই বোনদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, এমনকি এবছর কিন্তু শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তবে পিতা মাতা, সন্তান সন্ততি, জীবনসাথী, জীবনসঙ্গী, এদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে 2023 সালে। তাই তো কর্ম ব্যবসা অর্থভাগ্য
কেমন থাকবে 2023 সালে যে আপনারা অর্থের পাহাড় গড়বেন। দেখুন 2023 সালে এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি বিশেষ করে নতুন ব্যবসা বাণিজ্য আপনারা চালু করতে সক্ষম হবেন, সেই সঙ্গে সহকর্মী বা অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ দিন দিন চাঙ্গা হতে থাকবে, সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনে আশায় যারা বুক বেঁধেছেন তারা সমান তালে শুভ ফল পাবেন, এমনকি প্রতিটা বাণিজ্যিক প্রচেষ্টা বাস্তবায়িত হবে, এমনকি অসল ব্যবসা সচল হয়ে উঠবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তবে মনে রাখবেন যে আপনাদের ভাগ্যাকাশে কিন্তু কালো মেঘ থাকতে পারে, এই কালো মেঘের বৃষ্টিতে যেন আমরা না ভিজি, বিশেষ করে নেশা মদ্য জুয়ায় আকৃষ্ট না হই, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ এমনকি অস্ত্রশস্ত্র গোলা বারুদের ব্যবসা বাণিজ্য বা অবৈধ কার্যকলাপে আমরা যেন লিপ্ত না হই সেদিকে খেয়াল রাখতে হবে। এই অবৈধ পথে গমন করলেই কিন্তু এই কালো মেঘ থেকে বৃষ্টি ঝরতে পারে, যে বৃষ্টিতে আপনাদের সকল প্রতিভা ধুয়ে মুছে কিন্তু একেবারে বিপর্যয় ঘটাতে পারে বা অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দুর্যোগ যেমন কাটবে তেমনি অর্থের পাহাড় জমবে তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো দাম্পত্য সুখ শান্তি আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে 2023 সালে এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের, আমি পূর্বেও বলেছি আবারও বলবো যে বিবাহযোগ্যরা বিবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিন, বিবাহের বরমাল্য আপনাদের গলায় পড়বে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করে তুলবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, তাছাড়া দাম্পত্য সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে, সেই সঙ্গে শ্বশুরালয় মাতুলালয় থেকেও বা জীবন সঙ্গীত তরফ থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে যদিও ভাই বোনদের সাক্ষাতে মতানৈক্য বাড়বে তাদের সঙ্গে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, তথাপিও পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে অর্থের পাহাড় জমতে সহযোগিতা করবে এবছরের গ্রহ অবস্থান, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে, অধ্যয়ন ভালোর দিকে যাবে, স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালোর দিকে থাকবে, এমনকি সন্তানদের বিবাহ নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, তাছাড়া নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন এই 2023 সালে বাস্তবায়িত করবে তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তাই তো বিশেষ করে কোমল শিশু এবং হায়ার স্টাডিতে যারা আছেন, যারা এডুকেশন লাইফে আছেন তাদের জন্য 2023 সাল কেমন কাটবে যদি নামের প্রথম অক্ষর এন হয়, বিশেষ করে এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালে কঠোর পরিশ্রম সেই সঙ্গে সংগ্রাম এমনকি অধ্যাবসায়ের বলে শিক্ষার্থীদের ফসল ঘরে তুলতে হবে, যদিও আপনাদের প্রচুর সুযোগ আসবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে, বিদেশ গমনের সুযোগ আসবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটির ভর্তির সুযোগ পাবেন, তবে রেজাল্টটা কিন্তু আপনাদের পড়াশোনা করে তবেই না পক্ষে আনতে হবে, তাছাড়া সন্তানরা সাফল্য পাবে যদিও সন্তানদের আচরণ কিছুটা মনোবেদনার কারণ হবে, সেই সঙ্গে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য এগুলো ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, তাছাড়া উপহার উপঢৌকনাদিও এবছর অনেক প্রাপ্ত হবেন, বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, বিভিন্ন পথে উপহার উপঢৌকন পেতে পারে 2023 সালে, আর প্রেমিক প্রেমিকার প্রেম কেমন কাটবে বন্ধু বান্ধব ভাগ্য কেমন থাকবে 2023 সালে, তো আপনাদের নামের প্রথম অক্ষর এন আর 2023 সালের বিশেষ করে অবস্থান বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রেমিক প্রেমিকাদের জন্য বছরটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে, বন্ধু বান্ধবদের সঙ্গে একাত্মতা তৈরি হবে, একসঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, অংশীদারের রূপ নিতে পারে, আত্মীয় রূপ নিতে পারে, এমনকি বিশেষ করে মহাসর্বনাশের হাত থেকে বাঁচাতে বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকারা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে, যদিও দুর্জনদের আনাগোনা বাড়বে, তারা সুখের সংসারে অশান্তি রণল জেলে দেওয়ার চেষ্টা করবে, গুপ্ত প্রকাশ ও শত্রুর আনাগোনা বাড়বে, তারা মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, তথাপিও তাদের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, মাঝপথ থেকে আপনারা বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এন
আর যদি জন্মরাশি হয়ে থাকে মেষ, তাহলে 2023 সালে আপনাদের বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। এমনকি যারা অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের স্বপ্ন সাধ বাস্তবায়িত করবে। আপনাদের মুখনিঃসৃত কথাবার্তা লোকে শুনবে, নতুন কোনো দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনে আনাগোনা বাড়বে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমে আসবে। শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় বছর আপনারা উপহার পাবেন, যার ফলে অর্থের যেমন পাহাড় জমবে তেমনি আপনাদের জীবনের গতি বদলাতে 2023 সাল বিশেষ করে স্মরণীয় একটি বছর হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর যদি জন্মরাশি বৃষ হয়ে থাকে, তাহলে 2023 সালে আপনাদের গৃহবাড়িতে এমন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যে অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, যে বন্ধন চিরকাল অক্ষুণ্ণ থাকতে পারে। সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, এমনকি রাজকীয় শক্তিতে বছরটি অতিবাহিত করবেন। সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়, এমনকি পুরস্কার প্রাপ্তির জন্য রেকর্ডিও বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে ভাই বোনেরা যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন তারা কর্ম পাবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। আপনাদের কর্ম ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, এমনকি মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে, সেক্ষেত্রে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে গৃহ শান্তি বজায় রাখতেও চেষ্টা করতে হবে, বিশেষ করে পরিবারের সবার সাথে সমান তালে সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, যদিও মাতা মাতৃস্থানীয়ের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতাই কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে বা অর্থের পাহাড় গড়ার একটা গর্বিত অংশীদার হতে পারে, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলার মীমাংসা ঘটবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর যদি জন্মরাশি হয়ে থাকে কর্কট, সেক্ষেত্রে 2023 সালে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জীবন বদলে দেবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো দায়িত্ব হাতে আসবে, বড়ো কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় বছর আপনাদের উপহার দেবে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর যদি জন্মরাশি সিংহ হয়ে থাকে, সেক্ষেত্রে 2023 সালে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। দেখুন, স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ, তাই তো সময় মতো ডাক্তার কবিরাজ বৈদ্যের পরামর্শ নিতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার থেকে দূরে থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর জন্মরাশি যদি কন্যা হয়ে থাকে, তাহলে 2023 সালে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা পূর্ব প্রস্তুতি নিতে পারেন, এবছরই আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি বিবাহ সন্তান লাভের পরও কিন্তু আপনাদের জীবনের ভিত গড়া আরম্ভ হবে বা বিশেষ করে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করে এক অপূরণীয় উন্নতি সাধিত হবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব আপনাদের নামের প্রথম অক্ষর এন আর যদি জন্মরাশি তুলা হয়ে থাকে তাহলে 2023 সালটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না। লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, এমনকি কর্মে সাসপেনশন, হয়রানিমূলক দুর্বদলি, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা, এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এগুলো জীর্ণ করে তুলতে পারে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের ভাগি করতে পারে, মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে, সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ দৈব আপনাদের পক্ষে থাকবে না। তাই তো ভেবে চিনতে বুঝে শুনিয়ে পূর্ব থেকে আট গার্ড বেঁধে নামতে হবে 2023 সালে। সফলতা হাতের মুঠোয় আনতে বা অর্থের পাহাড় জমাতে কিন্তু পূর্ব থেকে আট গার্ড বাঁধতে হবে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর জন্মরাশি যদি বিচ্ছিক হয়ে থাকে তাহলে 2023 সালে আপনাদের ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে, এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যের বাধা বিপত্তি দূর করবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি এবছর একটি ন্যূনতম বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব আপনাদের নামের প্রথম অক্ষরে এ না জন্মরাশি যদি ধনু হয়ে থাকে সেক্ষেত্রে 2023 সালে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, কর্মে পদোন্নতি, কর্মে স্থানে বদলি, এমনকি নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করতে পারে, মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দিতে পারে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম পাওয়াতে পারে, সুনাম যশ প্রতিষ্ঠা বাড়তে পারে, এমনকি গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, চতুর্দিকে একটা জয় জয়কার অবস্থান তৈরি করে প্রকৃত পক্ষে জমবে অর্থের পাহাড় ধনুরাশি জাতক জাতিকাদের 2023 সালে। আর আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর জন্মরাশি যদি মকর হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, যেমন পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে, সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন, জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, আত্মীয় স্বজনের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মতানৈক্য দূরীভূত হবে, এমনকি যারা হীন স্বাস্থ্যে ভুগছিলেন সেই স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর এন আর যদি জন্ম রাশি কুম্ভ হয়ে থাকে তাহলে 2023 সালটি কিন্তু খুব একটা শুভকর হবে না, বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে, সন্তান সন্ততিরা বিপদগামী হতে পারে, এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, জরা ব্যাধি দুঃখ দৈন্য আপনাদের জেঁকে ধরতে পারে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, তাছাড়া সম্পত্তি সংক্রান্ত বিপর্যয় ঘটতে পারে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত পুকুরে মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বছরটি অতিবাহিত করতে হবে, তবেই না সুখের হাসি মুখে পড়তে পারে বা অর্থের পাহাড় জমাতে কিছুটা হলেও সহযোগিতা করতে পারে। তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো রকমে 2023 সাল নামের প্রথম অক্ষরে এন হলে যে আপনাদের ভাগ্যের জোয়ার বইবে, অর্থের জোয়ার বইবে বা অর্থের পাহাড় জমবে এটি কিন্তু কোনো ক্রমেই সঠিক হবে না। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর যদি জন্মরাশি মিন হয়ে থাকে সেক্ষেত্রে 2023 সালে আপনাদের মনোবল বাড়বে, জনবল বাড়বে, এমনকি রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবেন, সেই সঙ্গে যারা রাজনৈতিক পদ পদবি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। তাছাড়া গৃহবাড়িতে
নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে, তেমনি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন এবং অর্থের পাহাড় জমাতে সহযোগিতা করবে এবছরে আপনাদের ভাগ্য। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব এন আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের যাবতীয় অশুভ প্রভাব দূরীভূত হোক এবং শুভ ফল আরও 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 10 গুণ শুভত্বের দিকে নিয়ে গিয়ে বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক। আপনাদের অর্থের পাহাড় জমুক, যাবতীয় বালা মুসিবত দূরে পালাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।